আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষা শিক্ষা নিয়ে। আজ আমরা দেখব হিন্দি ভাষা শিক্ষার টিউটোরিয়াল, যা আমরা বাংলার মাধ্যমে উপস্থাপন করব। যে সকল ভাইয়েরা বাংলা ভাষাভাষী আছেন, তারা কিভাবে বাংলা ভাষার মাধ্যমে খুব সহজে হিন্দি ভাষা আয়ত্ত করতে পারবেন সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি হিন্দিতে অনর্গল কথা বলতে চান এবং ফার্স্ট ফার্স্ট যদি খুব সহজে ইংলিশে কথা হিন্দিতে কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমেই হয়তো আপনি হিন্দিতে অনর্গল কথা বলা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে আজ আর দেরি করব না, চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে, যার মাধ্যমে আমরা খুব সহজে হিন্দিতে কথা বলতে পারবো। পাগল করে তোলা, এটা হবে বেকারার। বেকারার অর্থ হল পাগল করে তোলা। চিন্তা করো না, চিন্তা মাত কারো, চিন্তা মাত করো, চিন্তা করো না। সব সময় কেন আসো, হামেশা 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 কিউ আতা হে, হামেশা হামেশা কিউ আতা হে, সব সময় কেন আসে। পাগল করে তোলা বেকারার, বেকারার অর্থ হল পাগল করে তোলা। তার কাছে এটা অনেক পছন্দের, উসে ইয়ে বহুত পছন্দ হে, উসে ইয়ে বহুত পছন্দ হে, তার কাছে এটা অনেক পছন্দের। আমাকে সাহায্য করো, মাদাত কারো, মাদাত কারো, আমাকে সাহায্য করো। সে ঠিক বা সঠিক, ও সহিহে, ও সহিহে, সে ঠিক বা সঠিক। আপনি কেমন আছেন, আপ ক্যায়সে হো, আপ ক্যায়সে হো, আপনি কেমন আছেন। আমার বুঝে আসছে না, মুঝে সামাজ মে নেহি আরা, মুঝে সামাজ মে নেহি আরা হে, আমার বুঝে আসছে না। আমার এটা দরকার নাই, মুঝে ইয়ে নেহি চাইয়ে, মুঝে ইয়ে নেহি চাইয়ে, আমার এটা দরকার নাই। আমার ভালো লাগছে, মুঝে আচ্ছা লাগা, মুঝে আচ্ছা লাগা, আমার ভালো লাগছে। আমি তাকে পছন্দ করি, মে উসে পাসান কারতে হু, মে উসে পাসান কারতে হু, আমি তাকে পছন্দ করি। আমি তাকে ভালোবাসি, মে তুমসে প্যার কারতে হু, মে তুমসে প্যার কারতে হু, আমি তাকে ভালোবাসি। আমার মনে হচ্ছে, মুঝে লাগতা হে, মুঝে লাগতা হে, আমার মনে হচ্ছে। এটার স্বাদ ভালো, ইসকা সুয়াদ আচ্ছা হে, ইসকা সুয়াদ আচ্ছা হে, এটার স্বাদ ভালো। আমি ফিরে আসব, মে ব্যাপাস আউঙ্গি, মে ব্যাপাস আউঙ্গি, আমি ফিরে আসব। খুব খুব, এর হিন্দি শব্দটি হবে বহুত, বহুত অর্থ হল খুব। সমস্যা, বাংলায় সমস্যা এটার হিন্দি হবে মজবুরি, মজবুরি অর্থ হল সমস্যা। কেন কি সমস্যা, কেন কি সমস্যা, এই বাক্যটি হবে কিউ কিয়া মজবুরি হে, কিউ কিয়া মজবুরি হে, কেন কি সমস্যা। এখন তোমার কি লাগবে বলো,
এখন তোমার কি লাগবে বলো, এটার হিন্দি বাক্যটি হবে আবি তুমকো কিয়া চাহিয়ে বল, আবি তুমকো কিয়া চাহিয়ে বলো। এখন তুমি কি চাও, আবি তুম কিয়া চায়ো কাম চাইয়ে, আবি তুম কিয়া কাম চাইয়ে। এখন তুমি কি কাজ চাও, আমার কথা শুনো, মেরা বাত শুনো, মেরা বাত শুনো, আমার কথা শুনো। তোমার কি কাজ জানা আছে, তুমকো কিয়া কাম মালুম হে, তুমকো কিয়া কাম মালুম হে, তোমার কি কাজ জানা আছে। জানা, এর হিন্দি শব্দটি হবে মালুম, অর্থ হল জানা বা চেনা, এ অর্থে ব্যবহার করা মালুম। আমার তো নির্দিষ্ট কোনো কাজ শেখা নাই, আমার তো নির্দিষ্ট কোনো কাজ শেখা নাই, এটা হবে মেরা খুদ কই কাম মালুম নেহি, মেরা খুদ কই কাম মালুম নেই। কোনো কাজ জানেন না, কই কাম মালুম নেই তো, কই কাম মালুম নেই তো, কোনো কাজ জানেন না। আমি কিভাবে সাহায্য করব, মে ক্যাসা মদদ কারেগে, মে ক্যাসা মদদ কারেগা, আমি কিভাবে সাহায্য করব। আমাকে বলেন আমি করব, মুঝে বাতাও মে কারেগা, মুঝে বাতাও মে কারেগা, আমাকে বলেন আমি করব। তুমি চাইলে আমি চেষ্টা করব, তুম চাইয়ে তো মে কোশিস কারেগা, তুম চাইয়ে তো মে কোশিস কারেগা, তুমি চাইলে আমি চেষ্টা করব। সে সেখানে কি কাজ আছে, উধার কিয়া কাম হে, উধার কিয়া কাম হে, সেখানে কি কাজ আছে। কাজ বেশি না, কাম জেহাদা নেহি, কাজ বেশি না, কাম জেহাদা নেহি। তুমি প্রতিদিন সকালে যাবে, তুম হার দিন সুবা মে যায়গা, তুম হার দিন সুবা মে যায়গা, তুমি প্রতিদিন সকালে যাবে। রাত 10টায় আসবে, রাত 10টা বাজে আয়েগা, রাত 10টা বাজে আয়েগা। আমার কোনো দোষ নাই, মেরা কহি গলতি নেহি, মেরা কহি গলতি নেহি, আমার কোনো দোষ নাই। কেন এমন হলো জানা নাই, কেউ আচ্ছা হুয়া পাতা নেহি, কেউ আচ্ছা হুয়া পাতা নেহি, কেন এমন হলো জানা নাই। এখানে ইধার, ইধার শব্দের অর্থ হলো এখানে, এখানে আমি ইধার মে, ইধার মে অর্থ হলো এখানে আমি। ওখানে উধার, উধার অর্থ হলো ওখানে। আসো আও, আসো আও, এখানে আসো, উধার আও, উধার আও, বা অনেক সময় উধার আও নে, এখানে আসো। এখান থেকে যাও, ইহাসে যাও, ইহাসে যাও অর্থ হল এখান থেকে যাও। কি চাও, কিয়া চাহিয়ে, কিয়া চাহিয়ে, কি চাও। কিছু না
কো স্নেহি অর্থ হলো কিছু না। কখন কাব, কখন এর হিন্দি ওয়ার্ডটি হবে কাব, যখন সে এলো, জাব ও আয়া, জাব ও আয়া, যখন সে এলো। কেন আসছে, কিউ আয়া, কিউ আয়া অর্থ হলো কেন আসছে। কখন গিয়াছে, কাব গিয়াথা, কাব গিয়াথা অর্থ হলো কখন গিয়াছে। একটু আগে, থোড়া পেহালা, থোড়া পেহালা একটু আগে। সব সময় কেন আসেও, সব সময় কেন আসো। হামেশা হামেশা কিউ আতা হে, যখন পর্যন্ত, জাব তাক, জাব তাক অর্থ হলো যখন পর্যন্ত। এখন পর্যন্ত, আবি তাক, আবি তাক অর্থ হলো এখন পর্যন্ত। বাহুতে এর হিন্দি ওয়ার্ডটি হবে বাহুমে, বাহুমে বাংলা অর্থ হলো বাহুতে। মাঝে মাঝে বা কখনো কখনো এটা হবে কাভি কাভি, কাভি কাভি অর্থ হলো মাঝে মাঝে বা কখনো কখনো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আমি আশা করব যে সকল ভাইয়েরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই হিন্দিতে প্রতিদিনের কাজকর্মে এবং কথাবার্তা বলার জন্য এই সকল বাক্য এবং শব্দর অর্থ জানা খুবই খুবই প্রয়োজন ছিল। তো যে সকল শিক্ষার্থী নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, প্রয়োজনে বারবার দেখুন, তাহলে আপনারা খুব সহজে হিন্দিতে কথা বলে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।